even come up, come on, come on. Come on, come on, come on, come on. Come on, I need to do the Bhakta Burak, come on. Bismillahirrahmanirrahim. Aske, Dhaka Mahanagari BNP Youth Sabha, Sangami Sabhapati, উপস্থিত প্রধানমন্ত্রী মিডিয়া পপুলেশন আমাকে বিশ্বভারতী ডিরেক্টর খন্দ মোশাফ হোসেন স্থায়ী কমিটির আমার সহকর্মী নেতৃবৃন্দ উপস্থিত আমার সকল রাজপথের সহকর্মী ভাই ও বোনেরা আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাহসিকতার জন্য আমাদের কষ্টের জন্য আমাদের বিএনপি অফিসের সামনে আমাদের ভেঙে ছিল সেই অফিসটা ওখানে বন্ধ করে দিয়ে আমাদের এখানে দিল তারপরও আমাদের সকল সাহসী কর্মী নেতৃবৃন্দ আমার ভাইরা এখানে যারা সভাপতি রয়েছেন আপনাদের অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই প্রিয় ভাই ও বোনেরা আজকে আমাদের সভাটা কি জন্য আমরা বিএনপি যা কিছু করছি এই অস্বাভাবিক সরকারের অস্বাভাবিক আচরণের প্রতিবাদে আমরা সভা সমাবেশ মিটিং মিছিল করছি এই স্বাভাবিক সরকারের কোন স্বাভাবিক স্বাভাবিক নয় নির্বাচন স্বাভাবিক নয় দেশ পরিচালনা স্বাভাবিক নয় রাষ্ট্র পরিচালনা স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ স্বাভাবিক নয় তার প্রতিবাদে আমরাও প্রতিবাদ করছি প্রিয় ভাইরা আজকে যারা বলতে যাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এ কি স্বাভাবিক আচরণ এ আচরণটা স্বাভাবিক নয় হঠাৎ করে লাভ দিয়ে লাভ দিয়ে তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে কি বাড়ছে না সকল জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে একটা জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে না সেটা হলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের মূল্য বৃদ্ধি হচ্ছে না এই দেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই হয় পুলিশে মরতে হবে নয় জেলে বসে মরতে হবে নয়তো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে না খেয়ে মরতে হবে কিংবা আমি সামনে একটা পোস্টার দেখেছিলাম কিছুক্ষণ আগে মূল্য বৃদ্ধি মানে শ্রমিকের পেটে লাফি এক সময় শ্রমিক আন্দোলনের একটা স্লোগান ছিল কিন্তু আজকে এই স্লোগানটা সারা বাংলাদেশের মানুষের মুখের কথা মনের কথা ধনী থেকে দরিদ্র পর্যন্ত কেউ এই দ্রব্যমূল্য থেকে রেহাই পাচ্ছে না সকলে ভুক্তভোগী এই দ্রব্যমূল্যের জন্য আমরা আজকে দাঁড়িয়েছি এখানে এটাও স্বাভাবিক নয় আপনাদের মনে পড়বে যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি আমার সদ্য নেতৃবৃন্দ অনেকেই জানেন বহুদিন আগে জয়প্রকাশ নারায়ণ ভারতের রেলমন্ত্রী ছিলেন আপনি যদি না জেনে থাকেন জেনে নেন ভারতের রেলমন্ত্রী ছিলেন জয়প্রকাশ নারায়ণ রেলের টিকিট 1% কিংবা 1 পয়সা দাম বৃদ্ধি করা হয়েছিল আন্দোলনের করে সেই জয়প্রকাশ নারায়ণকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল তাকে পদত্যাগ করতে হয়েছিল আজকে সরকার দাম বাড়াচ্ছেন একের পর এক এমনকি এমনকি যে কথাটা আমাদের কারোর নজরে আসে না যে কথাটি আমাদের কারো নজরে আসে না যে কাজটি সেটা হলো আপনার হয়তো জানেন না জানলেও চুপি চুপি জানেন একা একা জানেন ওষুধের দাম পর্যন্ত বেড়ে গেছে ওষুধ মেডিসিন মেডিসিনের দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে নাই দেশে উৎপাদিত মেডিসিন সেখানেও কারচুপি হচ্ছে অন্যায় হচ্ছে চুরি হচ্ছে এখন কথা হলো এই সরকার কেন দ্রব্যমূল্য বাড়াচ্ছে কেন বৃদ্ধি করছে এই সরকার লুটপাট করে তছরূপ করে বাংলাদেশের সকল টাকা ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় বক্তারা বলে গেছেন বিদেশের মাটিতে পাচার করেছেন কেউ কেনরায় বেগম পাড়ায় বানিয়েছেন
কেউ মালয়েশিয়া বানিয়েছেন, কেউ আমেরিকায় টাকা পাচার করেছেন। আমার মুখের কথা নয়, আপনাদের অনেক রফি মহারাজুদের টাকায় আমেরিকাতে বাজেয়াপ্ত হয়েছে। এই বাজেয়াপ্ত করার টাকা আমেরিকান গভর্নমেন্ট হয়তো সরকার ভোগ করবে, বাংলাদেশে কোনোদিন টাকা আর ফেরত আসবে না। কিন্তু আমার পকেট কেটে আপনি যে টাকা নিয়ে গেলেন, আমার পকেট কেটে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যে মানুষের যে নাম বিশ্বাস করেছেন, এই বিচার কি হবে না আপনাদের? একদিন না একদিন অবশ্যই বিচার হবে। আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করতে চাই আমার নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভরতা দিয়েছিলেন, বহু কিছু করেছিলেন বাংলা মানুষের মানুষের উপরে, এরকম দুর্বিষহ জীবনযাত্রা চাপিয়ে দেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় নাই। সাংবাদিক ভাইরা আছেন, একটু পরীক্ষা করে দেখতে পারেন। এমনকি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তিনবারের শাসনামলেও তখনও দ্রব্যমূল্য এইভাবে দেহের মতো বৃদ্ধি করতে হয় নাই। প্রিয় ভাইরা, আজকে এই সরকার তাদের পকেট ভর্তি করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, অর্থাৎ এই জনগণের পকেটের টাকা তাদের পকেটে ভরতে হবে। আবার সেটাও নির্লজ্জের মতো। আপনারা যে একটি প্রশ্ন করতে চাই, আপনারা যে কদিন আগে $20,000 খরচা করে প্রতি মাসে লবিস্ট নিয়োগ করলেন আমেরিকায়, এই টাকাটা কার টাকা? কারো বাপের টাকা না, এটা বাংলাদেশের জনগণের টাকা যাচ্ছে। ওখানে বন্ধ করতে হবে এইসব, এই সমস্ত লুটপাট চুরি দামানি বন্ধ করতে হবে। যদি না করেন, আমার বক্তারা বলে গেছেন আমাদের আগে, আমিও বলছি, অবশ্যই আপনাদেরকে তত্ত্বে তো ছেড়ে যেতে হবে। বাংলার মানুষের আন্দোলনের তোরে আপনারা টিকে থাকতে পারবেন না, বন্যার জলের মধ্যে ইনশাল্লাহ বেশি যাবেন, সে বাংলায় আপনারা টিকে থাকতে পারবেন না। আজকে দেশের মানুষ জেগে উঠেছে, আপনাদের যাবার সময় হয়ে গেছে। আপনারা ওই সমস্ত কমিশন টমিশন করে কোনো লাভ হবে না, ওই সমস্ত ভুয়া নির্বাচনে বিএনপি যাবেও না, বিএনপি করতেও দেবে না। কথাটা মনে রাখবেন, এই কথাটা আমার কথা নয়, এই কথা বাংলাদেশের জনগণের মনের কথা। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, থ্যাংক ইউ।